অস্ত্র প্রতিযোগিতায় অর্থ খরচ না করে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্যয় করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ বন্ধের আহ্বানও জানান তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় স্মার্ট বাংলাদেশের প্রতিটি শিশুকে স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবস 2023-এর উদ্বোধনী অনুষ্ঠান ও শেখ রাসেল পদক 2023 প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ সংঘাত হানাহানি মানব ইতিহাসে নতুন কিছু নয়, তবে বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চাই। নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর আগামীর স্বপ্ন দেখেন তিনি। আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ বন্ধ করার জন্যই আমি আহ্বান জানাই। বরং এই অস্ত্র বানানো আর অস্ত্র প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক, সেটাই আমাদের দাবি, আমরা সেটাই চাই। ডিজিটাল বাংলাদেশ ভবিষ্যতে স্মার্ট বাংলাদেশ হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিশুরা, তারা স্মার্ট বাংলাদেশের স্মার্ট সৈনিক হবে, সে লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। আমাদের ছেলেমেয়ের মাঝে এই উচ্চ আকাঙ্ক্ষা থাকবে যে আমরা মানুষের মতো মানুষ হব, বড় হব, ওই জঙ্গিবাদ সন্ত্রাস মাদক থেকে দূরে থাকব এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আগামী দিনে আমরা স্মার্ট বাংলাদেশ করব। তাই আজকের শিশু কিশোরাই তো স্মার্ট বাংলাদেশ চালাবে। এছাড়া শিশুদের বিকাশে দেশের প্রতিটি স্কুলে শেখ রাসেল ডিজিটাল ল্যাব করে দেওয়ার ঘোষণা দেন বঙ্গবন্ধু কন্যা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।